Hi friends, welcome to all of you in Durbangmoy Kitchen. आज चले এসেছি একটা ডিমের রেসিপি নিয়ে যেটা একেবারে অন্যরকম। নিয়ে নিয়েছি কয়েকটা ডিম যেটা আমি এমন ভাবে ফাটাবো যাতে ডিমের হলুদ অংশ আর সাদা অংশ দুটো সেপারেটলি রাখতে পারি। আমি এইভাবে ফাটিয়ে ডিমের মধ্যেই দুটোকে আলাদা করে নিয়েছি। সাদা অংশটা এক জায়গায় রাখলাম আর ডিমের কুসুমটা আলাদা একটা কন্টেনারে রাখলাম। এটা একটু সাবধানে করতে হবে যাতে দুটোই আলাদা করে আমরা রাখতে পারি। এবার আমি ডিমের সাদা অংশের মধ্যে সামান্য একটু নুন দিয়ে এটাকে ফাটিয়ে রাখব। অন্যদিকে আমি কয়েকটা আলু নিয়ে নিয়েছি যেটা আমি সরষের তেলে একটু হালকা করে ভেজে রাখব। এবার সাদা তেলে আমি ডিমের সাদা অংশ যেটা ফাটিয়ে রেখেছিলাম সেটাকে আমি ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে এটা আমি জাস্ট 2 মিনিটের জন্য চাপা দিয়ে রাখবো। তারপর খুন্তির সাহায্যে আমি এটাকে মাঝখান থেকে একটা কেটে নেব। তারপর এইভাবে একটা পিঠ উল্টে উল্টে দিয়ে এটাকে আমি মোটা করে নেব। কাটাটা আপনাদের ইচ্ছা মতো যেভাবে খুশি কাটতে পারেন। এবার এটার মাঝখান থেকে আমি আবার একটা একটা করে টুকরো করে নিলাম। নিয়ে জাস্ট একটু উল্টে পাল্টে এটাকে আমি নামিয়ে রাখলাম। এবার সাদা তেলে 1 চামচ ঘি দিলাম, দিয়ে আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা। দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা। এখানে আমি জাস্ট একটা পেঁয়াজ ইউজ করেছি ছোট দেখে। দিচ্ছি 1 চামচ চিনি, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে নেড়ে নিলাম। এবার আমি নিয়েছি 1/2 পেঁয়াজ, রসুন আর আদার টুকরো যেটা আমি একটা পেস্ট করে রেখেছি, পেস্টটা আমি কড়াইতে দিয়ে দিলাম। এবার মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। দিলাম স্বাদ মতো নুন। এবার আমি 1 বাটি টক দই নিয়েছি, তাতে পরিমাণ মতো নুন আর চিনি দিলাম, দিয়ে এটাকে ভালো করে ফাটিয়ে নিচ্ছি। দিচ্ছি 1টা এলাচ। এবার এই ফাটানো দইটা আমি কড়াইতে ঢেলে দিলাম। দই দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে আস্তে দিতে হবে। তারপর এটাকে আমি একটু নাড়াচাড়া করে নিলাম। দিয়ে দিচ্ছি জল, তবে খুব বেশি জল এখানে ইউজ করব না, আমি বাটি ধোয়া জল 2 কাপ মতো ইউজ করেছি। এবার জলটা ফুটে উঠলে ডিমের যে কুসুমটা ছিল সেটাতে একটু জাস্ট নুন দিয়ে আমি কড়াইতে ঢেলে দিলাম। একটু স্প্রেড করে দিলে ভালো হয়, দিয়ে আমি এটাকে চাপা দিয়ে রাখলাম। প্রায় 10 মিনিট পরে আমি ঢাকনা খুললাম।
এবার আমি ডিমের সাদা যে অংশটা ভেজে রেখেছিলাম আগে সেটাকে আমি একে একে দিয়ে দিলাম। আবার আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছি। এবার দিয়ে দেব 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো। একটু নাড়াচাড়া করে ঢেকে রাখলাম। আবার ঢাকনা খুলে আমি দিয়ে দেব করে রাখা পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা করার একটা প্রসিডিওর আছে, সেটা আমি অন্য ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব। এবার দিচ্ছি 1/2 টিস্পুন গোলমরিচ গুঁড়ো আর কিছু চেরা কাঁচা লঙ্কা। ব্যাস দিয়েই আমি এটাকে নামিয়ে নিয়েছি। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে, ডিমের কুসুমগুলো আলাদা করে এরকম হলুদ হয়ে দেখা যাবে আর সাদা অংশটাও আলাদা করে থাকবে। খেতে এটা দুর্ধর্ষ হয়। ভিন্ন স্বাদের যদি আপনারা একটা ডিমের রেসিপি খেতে চান তাহলে অবশ্যই এটা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবেন। আর যারা নতুন বন্ধু তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের জন্য টাটা।